ভিভোর ভি সিরিজের ফোনগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয় এবং তাদের ভি সিরিজের কারেন্ট মডেল হচ্ছে V27। আমার হাতে V27eটা আছে এবং এটার যে রেগুলার V27 সেটাও বাংলাদেশে লঞ্চ হয়েছে। তবে V27eটাই বেশি জনপ্রিয়, স্পেশালি লাস্ট ইয়ারের যে V25e ছিল সেটাও কিন্তু বেশ জনপ্রিয় ছিল। সো V25e থেকে V27eতে বেশ কিছু ভালো ভালো ইম্প্রুভমেন্ট আছে, সেগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি গত কয়েকদিন ধরে এই ফোনটা ইউজ করতে গিয়ে আমি ভালো মন্দ যা কিছুই পেয়েছি ফোনটার সব কিছুই আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা প্রাইসটা বলে দিই। সো V27e 8/256 GB যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম নির্ধারণ করা হয়েছে 32,999 টাকা বা 33,000 টাকা। সো এই প্রাইসে ফোনটা কেমন হবে সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই আমরা ডিজাইন নিয়ে একটু কথা বলি। সো এই ফোনটা আগাগোড়া প্লাস্টিকের তৈরি একটা ফোন, বাট হাতে নিলে খুব একটা চিপ ফিল হয় না। এবং স্পেশালি এটা যে ডিজাইনটা পেছনের এটা কিন্তু গর্জিয়াস। এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল যেটা আমার হাতে আছে, আর একটা গ্লোরি ব্ল্যাক। ব্ল্যাক কালারটা একটু এলিগেন্ট, তবে এইটা একটু কালারফুল এবং এখানে বেশ সুন্দর ফ্লাওয়ারি টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে যেটা অনেকেই পছন্দ করবে। অ্যান্ড আই রিয়েলি লাভ দিস ডিজাইন। ক্যামেরা হাউসটাও মোটামুটি ঠিকঠাক আছে এবং এইবার তারা ফ্ল্যাশের জায়গায় ওরা লাইট নামে নতুন একটা জিনিস অ্যাড করেছে, যেটা ক্যামেরা সেকশনে গিয়ে আমরা ডিটেলে কথা বলবো। এবং এই ফোনটার ওজন হচ্ছে মাত্র 185 গ্রাম, উইচ মিনস এটা খুবই লাইট ওয়েট। সেই সাথে 7.7 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। সো হাতে নিয়ে ইউজ করতে গিয়ে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হয়। যদিও ফোনটা স্লাইটলি বক্সিয়া শেপের, তবে এজগুলো খুব একটা ধারালো না, যেটা আমারও পছন্দ, যার ফলে এই ফোনটা কিন্তু বেশ কমফোর্টেবল লাগে। বক্সের ভিতরে একটা ব্যাক কভারও দেওয়া আছে, বাই দ্য ওয়ে সেটা লাগালে আরেকটু কমফোর্টেবল গ্রিপ আপনারা পাবেন। আর এই ফোনটাতে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং আছে, যেটা ইউজুয়ালি অনেক ফোনে থাকে না, সো এটা একটা ভালো জিনিস। আর এই ফোনটার নিচের দিকে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট আছে, যেখানে চাইলে আপনি দুইটা সিম ইউজ করতে পারেন অথবা একটা সিম স্যাক্রিফাইস করে এক্সটার্নাল মেমোরি কার্ডও লাগাতে পারেন। প্রাইমারি মাইক্রোফোনটাও নিচের দিকে আছে, USB টাইপ সি পোর্ট আছে এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার দেওয়া হয়েছে। এটাতে কিন্তু স্টেরিও স্পিকার নেই, যেটা আমাকে খুব একটা বদার করতো না যদি প্রাইমারি স্পিকারের কোয়ালিটিতে আরেকটু বেটার হতো। সো এটা স্পিকারের কোয়ালিটি আমার কাছে অত ভালো লাগেনি, স্পেশালি যদি খুব লাউডলি আমি কোনো কিছু প্লে করি তাহলে কিছুটা ডিস্টরশন আমি খেয়াল করছিলাম এবং সাউন্ডের ক্লারিটিটাও ওই রকম ছিল না। সো আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল এটা স্পিকারে। আর উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে এবং ডান পাশে পাওয়ার বাটন আর তার ঠিক পাশাপাশি ভলিউম রকার্সগুলো আছে, যেগুলো বেশ ক্লিকি। এবার চলে আসি ডিসপ্লেতে। ফাইনালি ভিভো তাদের কাস্টমার এবং আমরা যারা রিভিউয়ার আছি তাদের কথা শুনে ডিসপ্লেতে এবার নচের বদল ক্যামেরা কাট আউট দিয়েছে। এই জন্য ভিভোকে একটা থ্যাঙ্কস দিতেই হয়, কারণ লাস্ট ইয়ারের মডেলে কিন্তু নচ ছিল। সো এবারের ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.62 ইঞ্চির। এটা একটা অ্যামোলেড প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যেটা 120Hz রিফ্রেশেটের, উইচ ইজ রিয়েলি গুড। সো এই প্রাইসে একদমই যা যা এক্সপেক্ট করা উচিত সব কিছু এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে। সেই সাথে ডিসপ্লেটা বেশ ব্রাইটও। এই ডিসপ্লেটার টাচ রেসপন্সও খুব ভালো, আর 120Hz রিফ্রেশের ফলে এটার UIটা বেশ স্মুথ হয়েছে। পাশাপাশি যেসব অ্যাপ এবং গেমে 120Hz সাপোর্ট করে সেগুলোতেও কিন্তু খুব স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই সাথে নচের বদল কাট আউট দেওয়ার ফলে ডিসপ্লেটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু আগের চাইতে অনেক বেটার হয়েছে। আর এই ডিসপ্লের সাইড বেজেলগুলো বেশ ন্যারো, যদিও বটম চিনটা একটু বড়। এবার আসি পারফরমেন্সে, এবং পারফরমেন্সের মেইন জিনিস হচ্ছে প্রসেসর। প্রসেসরটা যদিও লাস্ট ইয়ার থেকে চেঞ্জ করেনি, তারা সেম প্রসেসর ইউজ করেছে, মিডিয়াটেকের হিলিও G99। এটা একটা ডিসেন্ট প্রসেসর, আর র্যাম হচ্ছে 8 GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 GB। সো এটা দিয়ে আমরা ডে টু ডে টাস্কে কোনো সমস্যা ফেস করিনি, প্রত্যেকটা অ্যাপই একদম স্মুথলি রান হচ্ছিল, খুব হেভি মাল্টিটাস্কিংও আমরা এটা দিয়ে করতে পারছিলাম। গেমিংয়ের বেলায় আমরা ইউজুয়ালি যে গেমগুলো খেলি, কল অফ ডিউটি মোবাইল, পাবজি, এই গেমগুলো হাই সেটিংয়ে বেশ স্মুথ পারফর্ম করছিল এবং দীর্ঘ সময় গেম খেলার পরেও ফোনটি খুব একটা গরম হয়ে ছটল করার মতো পর্যায়ে পৌঁছায়নি। অ্যাকশন মোমেন্টগুলোতে একটু ফ্রেম ড্রপ ছিল যদি আপনি লম্বা সময় গেম খেলেন তাহলে। সো প্রাইস বিবেচনায় এটা খুব একটা গেমিং সেন্ট্রিক ফোন না, তবে আপনি মিডিয়াম লেভেলের গেমিং এই ফোনটা দিয়ে করতে পারবেন। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 13-এর উপরে ভিভোর নিজস্ব UI ফানটাচ OS 13 দেওয়া হয়েছে। সারপ্রাইজিংলি এই UIটা আগের চাইতে অনেক বেশি ইনটুইটিভ এবং ক্লিন হয়েছে, তেমন কোনো ব্লোর টয় নেই। সেই সাথে আইকন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আগের চাইতে অনেক বেটার অ্যান্ড খুব স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি আমি এই UIতে। সফটওয়্যার সাইডে কোনো কমপ্লেন নেই। এবার চলে আসি ক্যামেরায়। সো ক্যামেরা হার্ডওয়্যারে লাস্ট ইয়ারের মডেল থেকে কিন্তু তেমন কোনো পরিবর্তন করা হয়নি। আগের বছর যে ক্যামেরা দেওয়া হয়েছিল সেম ক্যামেরাটা এটাতে দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো সব কিছুই কিন্তু আগের মতোই আছে, তবে একটা জায়গাতে চেঞ্জ আনা হয়েছে, সেটা হচ্ছে আগের বছর রেগুলার যে ফ্ল্যাশ দেওয়া হয়েছিল সেটার বদলে এইবার ওরা লাইট নামের নতুন একটা লাইটিং টেকনোলজি তারা দিয়েছে এবং এইটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা বেশ সফট একটা লাইট ক্রিয়েট করে, সো আপনারা ইউজুয়ালি ফ্ল্যাশ দিয়ে ছবি তুলে যে হার্শ একটা লাইট দেখেন ওইটা কিন্তু এখানে পাবেন না, যে জিনিসটা বেশ ভালো। তবে এটার ব্রাইটনেসটা যদি ম্যানুয়ালি কন্ট্রোল করা যেত তাহলে মনে হয় আরেকটু বেটার রেজাল্ট পাওয়া যেত, কারণ টাইম টু টাইম যদি সাবজেক্ট অনেক কাছে থাকে তাহলে একটু হার্শ লাগে, যেহেতু এটা ফিল লাইট হিসেবে কাজ করে। সো আই হোপ সফটওয়্যার আপডেট কিংবা ভবিষ্যতে এটার ব্রাইটনেসটা কন্ট্রোল করার একটা অপশন দিবে। যদিও এটাতে একটা AI আছে যেটা অটোমেটিক্যালি ওই সিনটাকে ডিটেক্ট করে তারপর নিজের মতো করে ব্রাইট করার চেষ্টা করে, বাট আই থিঙ্ক ম্যানুয়াল কন্ট্রোলটা দিলে আরেকটু বেটার হতো। ওকে, এবার চলে আসি অ্যাকচুয়াল ক্যামেরায়। সো এটার ছবির কোয়ালিটি নিয়ে কথা বলার আগে একটা মেজর ইস্যু এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স।
এইগুলো কিন্তু খুব একটা ইউজফুল না অ্যান্ড ইটস ফাইনালি টাইম টু ডিচ দোজ লেন্সেস অ্যান্ড আই থিঙ্ক এই প্রাইস রেঞ্জে একটা আলট্রা ওয়াইড শুটার দেওয়া একদম জরুরি ছিল ফাইভ মেগাপিক্সেলের হলেও কোনো প্রবলেম ছিল না অ্যাটলিস্ট এই টু মেগাপিক্সেলের ডেপথ এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো থেকে মাচ মোর ইউজফুল হতো সো এই জায়গাটাতে আমি কিছুটা হতাশ তবে যেখানে হতাশ হয়নি সেটা হচ্ছে এটার প্রাইমারি ক্যামেরার ছবি লাস্ট ইয়ারের মতো এবারের ছবিগুলো খুব ক্রিস্প এবং ক্লিন ছিল স্পেশালি ডে লাইটে আপনারা খুব ভালো ডিটেল এবং শার্পনেস দেখতে পারবেন ছবিতে সেই সাথে ছবির কালারগুলো একটু পপ করে স্যাচুরেশন একটু বেশি থাকলেও ছবিগুলো দেখতে খুব ভালো লাগে সেই সাথে লো লাইটেও কিন্তু খুব ভালো ছবি আপনারা রিয়ার ক্যামেরা দিয়ে পাবেন পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ওয়াজ নিয়ার অ্যাকুরেট এবং ব্যাকগ্রাউন্ডের যে বোকে বা ব্লারিনেসটা আছে সেটাও কিন্তু খুবই স্মুথ ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল সো প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এবং এটাতে ওআইএস বিল্ট ইন থাকার ফলে ছবি তোলার সময় খুব একটা শেক হলেও স্পেশালি ডে লাইটে যদি একটু শেক হয় তাহলে কিন্তু ছবি খুব একটা ব্লারি আসে না মোটামুটি ভালোই ক্লিন ছবি এটা ক্যাপচার করতে পারে যেটা আমার মনে হয় এই ফোনের আরও একটা হাইলাইটিং পার্ট সেই সাথে সামনে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে সেটা দিয়েও কিন্তু খুব ভালো মানের ছবি ক্যাপচার করা যায় ছবিতে ভালো ডিটেল থাকে ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগে সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল ফেস টোনটা অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো এবং সেলফি ক্যামেরার যে পোর্ট্রেট সেটাও কিন্তু রিয়ার ক্যামেরার মতোই খুব ভালো কাজ করছিল স্পেশালি থ্যাঙ্কস টু ইটস সফটওয়্যার প্রসেসিং আই থিঙ্ক সফটওয়্যার প্রসেসিংয়ের কারণেই এত বেটার হচ্ছে পোর্ট্রেট শটগুলো আর সেলফিতে লো লাইটেও কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি আপনারা পাবেন যদি না খুব বেশি অন্ধকারে চলে যান তবে এই ফোনের ভিডিও রেকর্ডিংয়ে বেশ কিছু ইম্প্রুভমেন্টের সুযোগ আছে স্পেশালি এটার ভিডিও রেজুলেশন যেটা 1080 60 FPS-এই সর্বোচ্চ এখানে 4K না থাকাটা ছোটোখাটো একটা বামার স্পেশালি যারা এখন ব্লগ করে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য তাদের জন্য 4Kটা কিন্তু বেশ জরুরি তবে যারা ছোটো ছোটো ওই যে শর্টস ভিডিও করবেন ইউটিউব শর্টস কিংবা টিকটক অথবা ফেসবুক রিলসের জন্য তাদের জন্য ঠিকঠাক আছে তাদের জন্য সমস্যা হবে না দেন এগেন এই প্রাইসে 4Kটা থাকা দরকার ছিল আর ওআইএস যেটা সেটার পারফরমেন্সটা আর একটু বেটার হবে বলে মনে করেছিলাম এখন কিছুটা সেই আমি খেয়াল করছি যেহেতু এটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাশাপাশি ইআইএসও আছে এটাতে সো আমার মনে হয় আর একটু স্টেবল ভিডিও এটাতে আমি এক্সপেক্ট করেছিলাম আর ফ্রন্ট ক্যামেরার ভিডিও 1080 30 FPS-ই সর্বোচ্চ এবার চলে আসি ব্যাটারিতে সো এই ফোনটাতে 4600 mAh-এর সেল দেওয়া হয়েছে যেটা আপনাকে লাইট টু মডারেট ইউজে একদিন ব্যাকআপ দিতে সক্ষম তবে যদি একটু হেভি ইউজ করেন তাহলে দিনের শেষে কিন্তু চার্জ ফুরিয়ে যাবে বাট টেনশনের কোনো কারণ নেই কারণ এই ফোনটার বক্সের ভেতরে যে 66 ওয়াটের ফ্ল্যাশ চার্জারটা আছে সেটা দিয়ে মাত্র 20 মিনিটে 50% চার্জ করে ফেলতে পারবেন এই ফোনটি হুইচ ইজ ক্রেজি এবং 1 ঘন্টার কম সময়ে আপনারা এটা ফুল চার্জ করে ফেলতে পারবেন সো চার্জ যদি তাড়াতাড়ি ফুরিয়েও যায় কোনো সমস্যা নেই কারণ তাড়াতাড়ি চার্জও হয়ে যাবে আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল এটার নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো সমস্যা ফেস করেনি ওয়াইফাই সেলুলার দুটোই খুব ভালো পারফর্ম করছিল সেই সাথে দরকারি সব ধরনের সেন্সর এই ফোনটাতে আছে এবং ডিসপ্লেতে ওয়াইডব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে ওকে ফাইনালি যদি কনক্লুড করি তাহলে প্রথমে বলবো লাস্ট ইয়ার থেকে এইবার মিনিংফুল একটা আপগ্রেড আনা হয়েছে সেটা হচ্ছে ডিসপ্লেতে এই জন্য ভিভোকে একটা থ্যাঙ্কস তবে আরও কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট আনলে আর একটু ভালো হতো স্পেশালি এই যে দুইটা ইউজলেস লেন্স আছে এইগুলোকে রিমুভ করে একটা আলট্রাওয়াইড শুটার দেওয়া দরকার ছিল বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ এটা প্রাইমারি ক্যামেরার ছবি কিন্তু খুবই ভালো এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট আর অরালাই টেকনোলজিটাও বেশ ভালো লেগেছে এর বাইরে এটার ডিজাইন ব্যাটারি ব্যাকআপ চার্জিং স্পিড বিল্ড কোয়ালিটি ডিসপ্লে পারফরমেন্স সব কিছু নিয়ে আমি মোটামুটি হ্যাপি যে কয়েকটা জায়গাতে ইম্প্রুভমেন্টের কথা বললাম আই স্ট্রংলি বিলিভ ভিভো এই বিষয়গুলো মাথায় নিয়ে পরবর্তী মডেলে সেগুলো ইম্প্রুভ করবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম